আজ বিজেপির মহিলা প্রতিনিধি দলে সন্দেশখালী যাওয়ার কথা ছিল, কিন্তু সন্দেশখালী যাওয়ার পথে নিউটাউনের হাতিশালাতেই বাধা লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, ভারতী ঘোষ, ফাল্গুনী পাত্রদের। সন্দেশখালীতে 144 ধারা জারি থাকার যুক্তি দেখিয়ে নিউটাউনেই তাদের আটকালো পুলিশ। ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা, বাধা পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন মহিলা বিজেপি মোর্চার প্রতিনিধিরা। সন্দেশখালী যাওয়ার পথে এর আগেও বিজেপি মহিলা প্রতিনিধিদের আটকানো হয়, আর আজ ফের একবার নিউ টাউনের হাতিশালায় তাদের আটকালো পুলিশ। সন্দেশখালীতে 144 ধারা জারির যুক্তি দেখিয়ে বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধিদের আটকে দেওয়া হয়। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালরা। আর এরপর তাদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ, গাড়িতে করে তাদের নিয়ে চলে যায়। অন্যদিকে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আজ তৃণমূল কংগ্রেসেরও কর্মসূচি রয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ কলেজ স্কোয়ার থেকে মিছিল করবেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলেজ স্কোয়ারে পৌঁছে গিয়েছেন। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, কখন তৃণমূল নেত্রী এসে পৌঁছবেন এবং এই মিছিল কখন শুরু হবে? ইতিমধ্যে কারা কারা এসে উপস্থিত হয়েছে? দেখো মাধুরী, মিছিল শুরু হয়ে গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র পৌঁছলেন, আগে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আজকের মিছিলের সবচেয়ে বড় চমক, সন্দেশখালীর মহিলারা তারাও আজকে তৃণমূলের এই মহিলাদের পদযাত্রায় অংশ নিয়েছেন। তুমি জানো যে সন্দেশখালী এবারের লোকসভা নির্বাচনে অন্যতম বড় ইস্যু, বিশেষ করে বিজেপির পক্ষে একটা বড় হাতিয়ার। খোদ প্রধানমন্ত্রী তিনি তিনটে জনসভা ইতিমধ্যেই করেছেন এই বাংলাতে, এবং তাতে প্রতিটি ক্ষেত্রে তিনি সন্দেশখালীকে হাতিয়ার করেছেন। সন্দেশখালী ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। এবার সন্দেশখালীর মহিলাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টাই বার্তা দিতে চাইছেন এবং বিজেপির যে হাতিয়ারকে হোতা করতে চাইছেন, যে সন্দেশখালীর মহিলারাও তারা তৃণমূলের সঙ্গে আছে। ফলে পাশাপাশি আজকের যে পদযাত্রা হচ্ছে তাতে বিভিন্ন ধর্ম বর্ণ সম্প্রদায়ের মহিলারা অংশ নিচ্ছেন, যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান তারা যেমন রয়েছেন, তেমনি মতুয়া সম্প্রদায়ের মহিলারা রয়েছেন, আদিবাসী জনজাতি মহিলারা রয়েছেন। ফলে সব সমাজের সর্বস্তরের মহিলাদের অংশগ্রহণের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাটা পৌঁছতে চাইছেন যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য ভারতবর্ষের সেই সংস্কৃতিকে তিনি আজকে এই পদযাত্রার মধ্য দিয়ে মেলে ধরার চেষ্টা করছেন, যেটা তিনি বারবার বলেন। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে পদযাত্রাটার যে রুট আছে সেটা গোটাটাই উত্তর কলকাতার মধ্যে পড়ে, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এবং গতকালই তাপস রায় তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, ফলে উত্তর কলকাতার এই পদযাত্রার মধ্য দিয়ে কার্যত উত্তর কলকাতা লোকসভা নির্বাচনে তৃণমূল তাদের প্রচারও শুরু করে দিচ্ছে।